হ্যালো ভিউয়ার্স, কেরিয়ার এক্সেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো আর মনোযোগ সহকারে পড়াশোনা করছো। আজকে যে বিষয়ে আলোচনা করব সেটা WBCS সম্পর্কেই। তো চলো শুরু করা যাক। তোমরা আমাকে অনেকেই জিজ্ঞেস করেছিলে যে দাদা, WBCS 2022-এর প্রিলিমিনারি রেজাল্ট এই মেয়ের প্রথম সপ্তাহে শুনলাম, এটা কি সঠিক? আবার অনেকে জিজ্ঞেস করেছো যে ইন্দ্রজিৎ দার যে আন্দোলন, অর্থাৎ যে পিএসসি অভিযান, এই পিএসসি গত দুদিন আগে পিএসসি অভিযানের মাধ্যমে যে পিএসসিতে অনেক ভ্যাকান্সি ছাড়ার কথা আছে, ফুড এসআই বা অন্যান্য, তো সেইগুলো কি কতটা সত্যি, স্যার কি বলছেন এই সম্পর্কে তোমরা অনেকেই জানতে চেয়েছিলে। কারণ তোমরা জানো যে সত্যি স্যার এর আগে মিসলেনিয়াসের রেজাল্ট, এমনকি নোটিফিকেশান, এমনকি তোমার WBCS 2020-এর গ্রুপ সি এবং গ্রুপ এ রেজাল্ট এবং ICDS এর রেজাল্ট সম্বন্ধে যে ডেটটা বলেছিলেন সেই ডেটটাই মিলে গেছে। সেই অনুযায়ী সত্যি স্যারকে আমরা বিশ্বাস করি এবং যথাযথ সম্মানযোগ্য স্যার, সে অনুযায়ী আমরা তার কথা মেনে চলি। তো দেখা যাক সদ্যেও স্যারের রিপ্লাই অনুযায়ী আমি যতটুকু জানতে পেরেছি সেইটুকু আমি তোমাদেরকে শেয়ার করব। সদ্যেও স্যারকে একটা বালক কমেন্টের মাধ্যমে জিজ্ঞেস করেছিলেন যে স্যার, WBCS 2022-এর প্রিলিমিনারি রেজাল্ট সম্বন্ধে কিছু জানতে পারলে অবশ্যই জানাবেন। সদ্যেও স্যার এই বিষয়ে কিছু রিপ্লাই দেয়নি। তবে আমি তোমাদেরকে বলি, সদ্যেও স্যার যেহেতু এখনও রিপ্লাই দেয়নি, তো সদ্যেও স্যার যদি WBCS 2022-এর প্রিলিমিনারি রেজাল্ট সম্বন্ধে কোনো রকম আপডেট জানায় তাহলে আমি আমার কমিউনিটি পোস্টের মাধ্যমে অবশ্যই তোমাদেরকে বলে দেব। আমরা জানি, আমরা যতটুকু পিএসসি অভিযান থেকে জানতে পেরেছি যে WBCS 2022-এর প্রিলিমিনারি রেজাল্টটা মেয়ের প্রথম সপ্তাহে ছাড়বে এবং ফুড এসআই এবং আদার ভ্যাকান্সির কথা প্রথম সপ্তাহে কথা ছাড়া আছে। তবে অন্য একটা ক্যান্ডিডেট স্যারকে জিজ্ঞেস করেছিলেন, স্যার পিএসসিতে কোনো নিউ আপডেট আছে? কিছু থাকলে প্লিজ জানাবেন, রেজাল্ট বা নিউ নোটিফিকেশান প্লিজ স্যার। স্যার যেটা রিপ্লাইয়ের মাধ্যমে বলেছেন, আগামী মে বা জুন মাসের পরপর এসআই অফ ফুড এবং মিসলেনিয়াসের ভ্যাকান্সি বের হওয়ার সম্ভাবনা আছে। ফার্দার কোনো ইনস্ট্রাকশান না এলে অবশ্য সময়ে একটু অদল বদল কিন্তু হতে পারে। তাহলে সদ্যেও স্যারও অ্যাপ্রোপ্রিয়েট কিছু বলতে পারছে না, যেখানে মে মাসের প্রথম সপ্তাহে পিএসসি অভিযানে ডেট দেওয়া হয়েছিল সেই অনুযায়ী সদ্যেও স্যার মে জুন মাস ধরে নিচ্ছে। আর তোমরা আগে দেখেছো পিএসসি অভিযান যতবারই হয়েছে ততবারই আমাদেরকে বলেছে যে 20 দিনের মাথায়, 10 দিনের মাথায়, 15 দিনের মাথায় একটা টেন্টেটিভ ডেট দিয়ে সেই দিনের মাথায় রেজাল্ট প্রকাশ করবে এবং ভ্যাকান্সির কথা বলেছিল। কিন্তু সেটাই প্রতিবার সেই ডেটটা পার হয়ে যাওয়ার পর সেটা ফলসে পরিণত হয়, তোমরা দেখেছো এর আগেই। তো এবারও মনে হয় ফলসেই পরিণত হবে, সদ্যেও স্যারের যতটুকু আমি রিপ্লাইয়ের মাধ্যমে জানতে পেরেছি সেই অনুযায়ী মনে হচ্ছে। আর অন্য একজন জিজ্ঞেস করেছিলেন যে স্যার, WBCS 2023-এর প্রিলিমিনারির এক্সাম ডেটটা, আমি তোমাদেরকে প্রিভিয়াস ভিডিওতে বলেছিলাম যে WBCS 2023-এর পরীক্ষা জুনের 20 তারিখে আগে কোনোভাবেই সম্ভব নয়। তো তারপরে আরও একবার তোমাদেরকে বলি যে সদ্যেও স্যার যেটা বলেছেন যে জুন মাসে কোনোভাবেই সম্ভব নয়। সদ্যেও স্যারকে একজন ক্যান্ডিডেট জিজ্ঞেস করেছিলেন যে স্যার, WBCS 2023-এর পরীক্ষাটা কোন মাস নাগাদ হতে পারে? স্যার যেটা রিপ্লাইয়ের মাধ্যমে জানিয়েছেন যে WBCS 2023-এর প্রিলিমিনারির জুলাইয়ের প্রথম দিকে হওয়ার সম্ভাবনা আছে। তাহলে আমি তোমাদেরকে বলেছিলাম যে জুনের 20 তারিখে আগে কোনোভাবেই সম্ভব নয়, সেখানে সদ্যেও স্যার বলছে জুলাইয়ের প্রথম সপ্তাহে। তাহলে জুন কোনোভাবেই সম্ভব নয়, তোমরা জুলাইয়ের ফার্স্ট উইক ধরে তোমরা প্রিপারেশান চালু করো। আর তোমরা অনেকে আমাকে জিজ্ঞেস করেছিলে যে স্যার বা দাদা, যে WBCS 2022 এবং 23-এর পরীক্ষা তো দিচ্ছি কিন্তু 24-এ নাকি সিলেবাস চেঞ্জ হবে, তাহলে তো বিপদ। সেই সম্পর্কে সদ্যেও স্যার যেটা বলেছেন সেটা কি একটু জানা যাবে? তাই বলেছিলে তোমরা অনেকেই। তো সেই সম্বন্ধে সদ্যেও স্যার যেটা বলেছেন, যে সদ্যেও স্যার বলেছেন যে WBCS 2022-এর সিলেবাসটা চেঞ্জ হবে, পিএসসিতে আসা প্রপোজাল নিয়ে কাজ চলছে, কিছু অ্যানোমালিজ ডিটেক্টেড, তবুও 24-এর এই নতুন সিলেবাস হচ্ছে, এটা ধরে এগোনোই ভালো। তাহলে 2024-এর সিলেবাস চেঞ্জ হবেই,
যদিও আমরা জানি যে WBCS 2022 এবং 23 আমাদের মেন্সের প্রিপারেশন আছে সামনে, আমরা যদি ভালোভাবে প্রিপারেশন রাখি তাহলে একটা সুবর্ণ সুযোগ আছে আগের সিলেবাসে। আর যেহেতু তোমাদের সবার একটাই প্রশ্ন, WBCSটা এতটাই লেন্দি প্রসেস হয়েছে তারপর আবার সিলেবাস চেঞ্জের কথা বলছে, এটা কিভাবে সম্ভব? তো সেই অনুযায়ী আমাদেরকে টুইট করতে হবে এবং আমাদেরকে টুইটারে ক্যাম্পেইন চালাতে হবে এবং আমাদেরকে আন্দোলন করতে হবে যে সিলেবাস চেঞ্জ করা নিয়ে এতটা উৎসাহিত অথচ আমাদের রেজাল্ট এক বছরের মাথায় প্রকাশিত যেতে হয়, এই বিষয়ে আমরা আন্দোলন করতে যেতে হয়, এই বিষয়ে সবাইকে একসঙ্গে বলতে হবে। তো আমার ভিডিওটির মাধ্যমে যদি তোমাদের কোনোরকম কিছু উপকৃত হয় তাহলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবে, আর যদি কোনোরকম ভুল কিছু বলে থাকি তাহলে অবশ্যই ক্ষমা করে দেবে। আজকের ভিডিওটা এই পর্যন্তই, ধন্যবাদ।